আমাদের নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি কন্টাইক কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, ওনার আর্থিক সাহায্যার্থে এবং ওনার নির্দেশে খন্নাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং খন্নাটি অঞ্চল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই খন্নাটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে কটা কোয়ারেন্টিন সেন্টারগুলো রয়েছে আপাতত তাদেরকে সেখানে যারা অবস্থান করছে তাদের মধ্যে এই দ্বিপ্রহরের যে মধ্যাহ্ন ভোজনের আহারাদি তা তুলে দিলাম তাদের হাতে। আজকে উপস্থিত ছিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সম্মানীয় সহসভাপতি রাজকুমার কুণ্ডু মহাশয় এবং সেই সঙ্গে এখানের অর্থাৎ খন্নাটি অঞ্চলের প্রাক্তন উপপ্রধান এবং বর্তমানের উপপ্রধান এবং সেই সঙ্গে প্রাক্তন পঞ্চায়েত সমিতির মেম্বার কর্মাধ্যক্ষ ছিলেন অচিন্ত দাস সহ তাপস দা এবং আর যারা আমরা সবাই রয়েছি তাদের সহযোগিতার মধ্য দিয়ে আমরা তাদের হাতে তুলে দেব। এতে আমরা গর্বিত যে আমরা একদিন হলেও তাদের হাতে কিছু খাদ্য তুলে দিতে পেরেছি। শুভেন্দুবাবুর জন্যে যে এই আর্তের সেবায় এইরকম অবস্থার মধ্যে দিয়ে তিনি এদের কথা মনে রেখেছেন এবং নিরন্তর এদের জন্য কিছু করার চেষ্টা করছেন, সেই সঙ্গে এলাকার জন্য কিছু করার চেষ্টা করছেন, এই জন্য আমরা গর্বিত। আর অঞ্চলের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাকে প্রণাম জানাচ্ছি। আমাদের জেলার গর্ব মাননীয় মন্ত্রী সুরেন্দ্র অধিকারী মহাশয়, উনি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানও বটে, উনি ওনার ব্যাংকের তহবিল থেকে আমাদের জেলার প্রতিটা ব্লকেই 1,00,000 টাকা করে দিয়েছেন। আমাদের রিগার্ডিং যত কোয়ারেন্টাইন সেন্টারে পরিযায়ী শ্রমিকরা আছে তাদের আহারাদির ব্যবস্থা কিছু করা এবং তার সঙ্গে সমস্ত স্যানিটাইজার করে স্কুলগুলো আবার যাতে পরিত্যক্ত করা, এই সমস্ত পারপাসে আমাদের প্রতিটা অঞ্চলে একটা টিম, যারা আমাদের যুবক ছেলেরা যারা অনুগামী দাদার সবাই মিলে সমস্ত অঞ্চলে আজকে এই কর্মসূচি চলছে। আমাদের এই মুহূর্তে প্রায় গোটা ব্লকে 813 জন পরিযায়ী শ্রমিক স্কুল কোয়ারেন্টাইনে আছে। জলটা খোলা, এতে আমাদের সমস্ত অফিসিয়াল মেনটেন করেই আমাদের কাজ করা হচ্ছে। আমাদের টোটাল প্রথমে ছিল 121টার মতো, এখন সেটা কমে কমে প্রায় এখনও চলছে 63টার মতো আছে। টোটাল আমাদের ছিল প্রথমেই 8,600 সামথিং, সেটা থেকে পরপর বেরোচ্ছে, যাতায়াত করতে করতে এই মুহূর্তে প্রায় দাঁড়িয়ে আছে 813-র মতো এরকম।